এলাকা তো নতুন ফ্যামিলি আইছে ব্রো সাথে পাখিও আছে ভাই সরি ভাই এই বেটা মানুষে পাখি কইতাছস কেন মানুষ কি পাখি নাকি ভাই আপনার বয়স তো 30 পার হয়ে গেছে আপনি বিয়া করবেন না আপনার লাগে তো আমরা ছোট ভাইরাও পারি না মাথাও লেগে গেছে জন্য মানুষে পাখি বলে ফেলছি আসলে হইছে কি জানিস বিয়েটা যে করব সেই বিয়ের মধ্যে না আমি যে যাকে বউ ডাকব তোদের যে ভাবি হন সেটার মধ্যে না আমি না খুঁজেই পাইতেছি না যে এমন একটা জিনিস আমার সামনে এসে দাঁড়াবে আমি হা হয়ে থাকবো মুখের ভিতরে মশা মাছি ঢুকবে টের পাবো না এরকম না কোনো মানে ব্যাপারটাই আমি খুঁজে পেতেছি না তো লাগবোটা কি খুইলা বলেন আরে ওইটি তো জানি না কি থাকতে হবে কিন্তু কোনো কিছু একটা থাকতে হবে যেটা সবার মধ্যে থাকে না এইসব চিন্তা করলে আমার মাথা ঘোরায় বুঝিস নাই উফ তুই যা বল কর যা ওয়ার্ডের দিকে বল দিস সুন্দর আগে কয়েকটা ছক্কা পিটাই নেই বুঝছ নাই যা দেখি তোর বলের ভিতরে কি আছে সেটা দেখি সিন্দুকের ভিতরে কি হেয়ালি করছিস সিন্দুকটা কোথায় হৃদয়ের ভিতরে একটা সিন্দুক আছে আবার যখন ইচ্ছা হয় সিন্দুকটা খুলি সিন্দুকটা খুলে ওকে দেখি আবার সিন্দুকটা আটকাই তালা মেরে বন্ধ করে রাখি আলো কথা সিন্দুকের ভিতরে রেখেছিস সিন্দুক থেকে একটু বের কর বাবা হিসেবে আমি তো একটু দেখতে পারি বৌমা দেখানো যাবে না এইভাবে আচ্ছা ঠিক আছে দেখা যাবে না বুঝলাম কিন্তু কিভাবে হলো কি করে সেটা বলবি না আরে মে তো মানে মনে কর যে এটা হচ্ছে জন্টি রোডস ক্যাচ একটা ক্যাচ মিস নাই বল যত উপরেই যাক না কেন সেই ক্যাচ মিস নাই খপ করে ধরে ফেলে খপ করে ধরে ফেলে ওয়াও জোশ বিউটিফুল অদ্ভুত আমার যে এত ভালো লেগেছে আমি এটা কল্পনাও করতে পারিনি যে আমার এত ভালো লাগে এই আরে জন্টি রোডস তো ক্রিকেট প্লেয়ার বুঝতে হবে যে কোনটা তুই করবি এবং কোনটা তুই করবি না ঠিক আছে আর সুন্দর সুন্দর আর্টিস্ট এবং হলমার্ক এগুলো আছে না এইসব কার্ড গ্যালারিতে যে সুন্দর সুন্দর কার্ড সিলেক্ট করবি এখন প্রচুর কার্ড লাগবে ঠিক আছে ওই রুম্পার বাসার সামনে এটা কি রে ভাই এটা তো সেলিম ভাই 10 নম্বর বিল্ডিং এ থাকে ফার্স্ট ইয়ারে পড়ে তাই নাকি ভাই উদের বাচ্চা ভাই আমার মনে হয় কি ছোটটার লগে টাঙ্কি মারতে আইছে আরে রাখ ভাই আপনার কাছে না আমার একটা দাবি আছে কিসের দাবি মানে ভাবির ছোট বোন রে না মনের থেকে ভাই কেমন জানি ভালোবাসা দিচ্ছে ভাই আমার ভাল লাগে তাই না জব
তাই না? মন থেকে তুমি ভালোবেসে ফেলছো। রুম্পাকে আপনার বউ, টুম্পাকে আপনার শালি, আমার বউ এবং শালির দিকে যে শালায় চোখ তুলে তাকাবে বাজাকাটা খুঁটি তার চোখ আমি গালাই দিব, ঠিক আছে? দুটোর প্রতি আমার অধিকার আছে, আমি তাদেরকে দেখাশোনা করে রাখবো, ঠিক আছে? এসব মন দিয়ে ফেলছি, ভালোবেসে ফেলছি, এগুলো হবে না, বুঝতে পারছি? এখন ওই ছেলেটা ওখানে গুডুর গুডুর কি করতেছে যা দেখো তো, যাও টেক কেয়ার করো, যাও। তোমার নাম সেলিম, 10 নম্বর বিল্ডিং এ থাকো। তোমার কুণ্ডলি আমি জানি, দেখছো? হ্যাঁ, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমাকে চুলকানি রোগ আছে নাকি? তুমি এবার চুলকাচ্ছ কেন? একদম সিনিয়র ভাই তোমার সাথে কথা বলতেছে, স্ট্রেট হয়ে দাঁড়াবা, সোজা হয়ে কথা বলবা, ঠিক আছে? তাকাও আমার দিকে। তোমার কি ধারণা তুমি সুন্দর বলে পৃথিবীর সব মেয়েকে তুমি জয় করে ফেলতে পারবা? তুমি সুন্দর বলে তুমি সবাইকে কি ভাগায় নিয়ে যেতে পারবা? হ্যাঁ, একটা মানুষের একটাই বিয়ে হয়, একটাই বউ হয়, ঠিক আছে? আমার মতো মানুষের একটাই শালি হয়। তোমার মধ্যে একটা চুরি প্রবণতা আছে, তোমার চেহারে চুরি করতে আসছো, এরকম একটা চুরি চুরি ভাব আছে। তুমি ভুল করছো, এটা শাস্তি তোমাকে দিব। কানে ধরো, ধরো না কানে, সুন্দর করে ধরো। এদিকে তাকাও আমার দিকে, শুনে একটা কথা বলি, মায়ের ধর শাসন টাসন দিয়ে সব কিছু ঠিক করা যায় না, ছোটো ছোটো শাসনে মানুষকে ঠিক করতে হয়, সেটাই করতেছি, ঠিক আছে? এখন তুমি আমাকে সুন্দর করে বলো তো, এবারের বড় মেয়ে রুম্পা আমার কি হয়? বউ। তোমার কি হয়? ভাবি। এবারের ছোট মেয়ে টুম্পা আমার কি হয়? শালি। তোমার কি হয়? ভাবি না, আপু। আপু, ঠিক আছে না? এইভাবে চলে যাও, চলে যাও, চোখের সামনে থেকে যাও, পিছে তাকাবো না, সোজা যাও। চোখে চোখে রাখবি, আর এতটা রাফ না হলেও পারবি, ঠিক আছে? পরে জেদের পাশে যদি কোনো অঘটন ঘটায় ফেলে। বেশি রাখো? হ্যাঁ, তুই বেশি রাখো, আমি তো নর্মালি আছি না। আর তুমি ওকে চেনো নাকি? তুমি দেখছি সবাইকেই চেনো। জি, আসলে একই পারে থাকলে যেটা ভাই আর কি, একটু খোঁজ খবর রাখতে হয়। ও, এই যে এদিকে আসো। আসসালামু আলাইকুম। খুব হেল্পফুল মানুষ। ওয়ালাইকুম আসসালাম। জি, এতদিন ধরে এখানে আছি, এরকম হেল্পফুল মানুষ দেখিনি। আচ্ছা, খুবই হেল্পফুল মানুষ। জি, তুমি বাজেটটা নাও, বাজেটটা নিয়ে ভিতরে রাখো। হ্যাঁ আঙ্কেল, তাহলে আমি আসি। না না, আসবা কি, তুমি আমার বাসায় প্রথম এসেছো, বসো বসো বসো, চানাস্তার ব্যবস্থা করো। জি জি জি, বসো। লেমন ফ্লেভারের ফ্রেশ সোল আপে হঠাৎ কাঁচা আমের স্বাদ অন্যরকম করে দেবে সবকিছু। সোল আপ, হোক না কিছু অন্যরকম। আমার বড় মেয়ে রুম্পা। জি জানি, খুব ভালো প্লেয়ার। না মানে আমি হচ্ছে কি আঙ্কেল, মাঝে মধ্যে তো আমরা এখানে ছেলে পেলে মিলে ওই ক্রিকেট খেলি, আমার আবার প্রতি বলে বলে ছক্কা মারার একটা অভ্যাস। ওই দিন ছক্কা মারলাম, দূর থেকে দেখলাম উনি কপ করে ধরে ফেলছে। ফিটনেস আছে, মানে সেন্স আছে, মানে জন্টি রোডসের মতো। ও তো ছোটবেলা থেকেই খুব ভালো ক্রিকেট খেলে, আমি তো মনে করেছিলাম যে ওকে প্রমিলা ক্রিকেটে দিয়ে দেবো, কিন্তু ওর তো এক এক সময় এক এক দিকে ইন্টারেস্ট। তবে এসব কেন বলছো? আর ও কিন্তু ভালো রান্নাবান্নাও করে, ওর হাতে লেবুর শরবত অমৃত। এই মা, তুই একটা কাজ কর না, রান্নার জন্য তোর স্পেশাল লেবু শরবতটা করে নিয়ে আয় না। যা করে নিয়ে আসে, আমি খেয়ে যাবো, অসুবিধা নেই। একদম ঠিক কথাটা বলছেন, আমার না লেবু শরবত খেতে ইচ্ছে করছে। তাই? আচ্ছা আঙ্কেল, টয়লেটটা কোন দিকে? টয়লেট এই এদিকে। আমি জানি, ঠান্ডা পানিতে দিবি না? অসুবিধা নেই, নর্মাল পানি ভালো, ঠান্ডা পানিতে ঠান্ডা লাগে। এক গ্লাস আনছে না? না না, তুমি খাও। হ্যাঁ তুমি খাও।
ঝামেলা হয়ে গেল। আপনি ঠিকই বলেছেন অমৃত, আপনার হাতে জাদু আছে। ভুল করেও তোমার আপুকে আইসক্রিম খাওয়াবো না, ঠিক আছে? টনসিলের সমস্যা খাওয়ার দরকার তুমি আর কেন? আলমগীর ভাইয়ের দোকান থেকে জিনিসপত্র নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই, বিল আমি দিয়ে দিব। প্রথমত আমরা বাকিতে খাই না, দ্বিতীয়ত টাকা ফুটে অন্য কাউকে দেখায়, আর রাস্তা দ্বারা এসব তো আমাকে বন্ধ করে, আর লোকজন দেখছে এখান থেকে যান। কত হয়েছে? ভাই আর কতক্ষণ লাগবো? অনেক সময় তো বয়ে রিলাম। আরে দর তো ছাতারা দর দেই। আরে আরে বুঝে দিই, ঘাম তোমার ঘাম আমার ঘাম সব মানুষের ঘামের একটা মূল্য আছে, ঠিক আছে? এই দেখো টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। আমার ঘামটা মুছা লাগবো না, আমার ছেড়ে দেন। শোনো আমি একটা কথা বলি তোমাকে, তোমাকে অ্যাডভান্স চার্জ দেওয়া হয়েছে না, তুমি থাকবা এখানে। একটা প্রেম ঘটিত একটা ব্যাপার আছে, তোমার ভাবি আসতেছে, ভাবি রাগ করে আছে, ভাবিকে নিয়ে যাবা, ঠিক আছে? তোমার ভাবি আসার সাথে সাথে ছাতা তুলবা, ছাতা দিবা, বলবো যে আমাদের রিক্সাতে, আমার রিক্সাতে সবকিছু ধরনের সার্ভিস আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাবি, রিক্সা দেন। কেন ভাই কোসে যাবেন? কোন ভাই? ওই যে বড় ভাই দাঁড়াইছে না। আবার বাজারের ব্যাগ নিয়ে আসো, আমার বোনকে আইসক্রিম খাওয়ানো, এই যে রিক্সা ঠিক করে রাখা, এইসব এইসবের মানে কি আমি বুঝি না? হাসি বন্ধ বন্ধ করেন, হাসি আমার গা জ্বলে। আপনি হাসি হাসিটা বন্ধ করেন। কবে বিয়ে করছেন আপনি আমাকে? কবে বিয়ে করছেন? কিসের বিয়ে? কিসের বিয়ে আমাকে একটু বুঝায় বলেন। আসলে হয়েছে কি, এটা আসলে ওরা দুজন না খুব ফিল করে, না করি এত বোঝে না, ওরা ফিল করে। আপনার মধ্যে নাকি ওরা ওদের ভাবি দেখতে পায়, মা দেখতে পায়। এতবার না করেছি, এই দুইটা বজ্জার ছেলে না এগুলো ছড়িয়ে দিয়েছে। ওই যে মুছতে বলেছিলাম না, বললাম না কেটে ফেল, কেটে ফেলনি, এই জন্য ছড়িয়ে গেছে। কয়েকটা কথা বলবো, চিল্লায় বলবো না, একদম ঠান্ডা মাথায় সুন্দর করে বলছি। আপনাকে দেখতে খুব ভালো ভদ্র ঘরের ভদ্র সন্তান মনে হয়। আপনি এইসব অভদ্র কাজগুলো বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দেন, খুব ভালো হবে, কারণ আমার বদনাম হচ্ছে, এটা করে না, বুঝতে পেরেছেন? মনে থাকবে আর করবে? না করে দেবো। হ্যাঁ ওদের না করে দেবো, ওকে? শুনছিস? জি। কি বললো? হ্যাঁ কি অসাধারণ ব্যক্তিত্ব, সে আমাকে কি বলল? আমি একটা ভদ্র ছেলে, আমি একটা ভদ্র ছেলে, তার মানে কি সে আমাকে ভালোবাসে? তুমি তো আমাদেরকে তো খারাপ বানা দিলা, আমরা তবে দোষী হয়ে গেলাম। দোষী হয়েছিস না, চাপাইছি কারণ আছে, সবসময় সব কথা সত্য তিতা। Ha 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 ha
প্রতিদিন এত কেনাকাটা কি বাবার পকেট থেকে চুরি করা শুরু করেছিস নাকি? No sister, all credit goes to you. মানে? মানে হচ্ছে তোর জন্য তোর আলামের সাথে আমার সেই খাতির হয়ে গেছে। এলাকার বড় ভাইরা কি করে জানিস, আমাকে উল্টো সালাম দেয়। শোন, সবচেয়ে বড় কথা হচ্ছে তুই কিন্তু অত্র এলাকার ভাবি হয়ে গেছিস। ভাবি হয়ে গেছিস মানে? রানা ভাই তো সবাই সেটাই বলতেছে তুই নাকি ওনার বউ। লেমন ফ্লেভারের ফ্রেশ সোলাপে হঠাৎ কাঁচা আমের স্বাদ অন্যরকম করে দেবে সবকিছু। সোলাপ হোক না কিছু অন্যরকম। তোমাদের ভাইয়া মানে আমার ছেলে কই? আঙ্কেল, ভাই তো মনে করেন টেন্ডার জমা দিতে গেছে। ভাই টেন্ডার লয়ে যেই পরিমাণে বিজি আঙ্কেল। টেন্ডার নিয়ে খুব বিজি? অনেক বিজি আঙ্কেল। আচ্ছা, তোমার ভাই মানে আমার ছেলেটা যে বিয়ে শাদী করলো, বউটা কোথা থাকে? না আঙ্কেল, বউর খবর দেওয়া যাবে না, মায়ের পুরাপুরি নিষেধ আছে। আরে দুত্তেরি, তোমার ভাই তো আমার ছেলেও নাকি? বলো বলো, আমি তোমার ভাইয়াকে বলবো না? আরে বাবা, হইছে তো পরিচয় করে দেবা, বলবা যে আমি তোমার ভাইয়ার বাবা। আঙ্কেল, আপা প্রচুর ডেয়ারিং। হ্যাঁ, আপা কিন্তু যে কোনো সময় ঘটনা ঘটা দিতে পারে। আমি ম্যানেজ করবো তো, দেখবো, চলো পরিচয় করো। আসো, উনি হচ্ছেন এই রানা ভাইয়ের বাবা। আসসালাম, তুমি আমাদের সিরাজউদ্দিন মেয়ে না, নতুন এসছো? আরে তোমার বাবা আমার বিশিষ্ট ঘনিষ্ঠ বন্ধু। ওদিন সমিতির মিটিংয়ে অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম। বাসায় সবাই আছে ভালো? আচ্ছা, সবাই ভালো, আমার একটু কাজ আছে। ঠিক আছে ঠিক আছে, বাসায় এসো মা। তোমার ছেলের বউ দেখে আসছি, মেয়েটা অসম্ভব সুন্দর, একদম তোমার মতো। বুঝে সিরাজউদ্দিন আছে না, সিরাজউদ্দিনের মেয়ে তো। তোমার ছেলেটা একটু বোকা শোকা কিন্তু মনটা পরিষ্কার, চয়েসটাও একদম সেই রকম, দেখতে পারো ছেলেটা কার। রে, দু তিন দিন যাবত দেখা নেই, ব্যস্ত না? আসলে নতুন করে টেন্ডার জমা দিলাম তো, তুমি জানোই মেলা কাগজপত্র জমা দিতে। আর এখানে কত জনের সাথে কত কীভাবে কী করি, মানে অসম্ভব অবস্থা। সব কাগজ জোগাড় করে এই জমা দিতে যাবো, আজকে নাকি অফিস বন্ধ করে দিয়েছে, পরে কালকে আবার যে মানে জমা দিতে হবে। ওটাই রুচি ভালো, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। কি মনে করছিস তুই? তুই না বললে আমি বাইর করতে পারবো না? আমার ছেলে কাকে পছন্দ করলো? আব্বা, এগুলো কী বলতেছেন? এগুলো আপনার ছেলের সামনে এগুলো কী বলেন? আমার লজ্জা লাগতেছে না? এই লজ্জা লাগার কী রে? বিয়ে শাদী করতে হবে না? তোর মাকে আমি বিয়ে করিনি। হ্যাঁ, আমার কি ইচ্ছা করে না একটা জুনিয়র রানাকে নিয়ে আমি খেলাধুলো করি, দাদা হই? এগুলো কী বলতেছো? সত্যি কিন্তু আমার খুব লজ্জা লাগতেছে। আবার বিয়ে শাদীটা স্বাভাবিক নিয়ম, লজ্জা পাওয়ার কিছু নেই। আব্বা কী বলতেছেন এগুলো? আমি কিন্তু খুব লজ্জা পাচ্ছি, আমি তো শুধু সামনে করাই গাছ দেখছি, আপনি পাহাড় পর্বত নন্দিনী সব কিছু টেনে নিয়ে আসতেছে, আমার লজ্জা লাগতেছে না? আমি কিন্তু তোর শ্বশুরকে অনেক আগে থেকেই চিনি, তার সাথে কথাও হয়েছে, বউ মাসে তালাক হলোই। সুশীল আছে, আমাকে তিনবার সালাম দিয়েছে, তো ও তো জানে না। না কিছু না, এমনি তোর তো চয়েস আছে, খুবই ভালো খুবই ভালো। বড় খেলে আমাকে লজ্জা দিচ্ছ, এত লজ্জা পেলে হয়? হ্যাঁ।
ঠিক আমার মতো হয়েছিস তুই। তোর মাকে আমি যখন বিয়ে করেছি তখন আমিও তোর মতো ছিলাম। মায়ের বড় না ভাই বড়? বাহ চমৎকার, এই তুই একটা ভালো কথা বলছিস। যা না দুজন যা না, মিষ্টি দিয়ে দে, আমি আসছি তোর পিছনে বেড়া করতে। যা মানে ভাবি, আপনি তো ভাইয়ের কপাল আসার পর ভাইয়ের কপাল তো খুলে গেছে, ভাইয়ের কপাল তো রূপচন্দন কপাল হয়ে গেছে। মনে করেন পুরা মহল্লাবাসীর মধ্যে জানে ভাইয়ের বউ আপনি, আর ভাই হইলো ভাগ্যবান বউ পাইছে। ভাইয়ের ভাগ্য খুবই ভালো। ছোটবেলায় দেখছিলাম তোমার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি অবস্থা, তুই কোথা থেকে? আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। ভাই আমি তো বিয়ে করে ফেলছি। হ্যাঁ বিয়ে করে ফেলছি। বিয়ে করছস? জি। কবে? কই জানলাম না তো। পলাই করছি। কারে বিয়ে করলি? এই যে দেখলাম না, আমার বউ। তোর বউ? তোর বউ এইটা কই? দাঁত তো দিলি না।
কেউ জানে না এমন একটা ভাত করে থাকি যে ও আমার চিনে না আমার চিনি না খুব তলতলে বিয়ে করে দিয়েছে কাহিনি ভালো তো আমাকে কইতি আমরা ওই আয়োজন টাইজন করে তোর অফিস আসতে মানুষ জানলে সমস্যা আছে বুঝলি ও আচ্ছা যাই হোক ওই অফিসার্স ক্লাবে একটা অনুষ্ঠান করতাম কইতি আমারে লেমন ফ্লেভারের ফ্রেশ সোলাপে হঠাৎ কাঁচা আমের স্বাদ অন্যরকম করে দেবে সবকিছু সোলা ভোগ না কিছু অন্যরকম বুঝছো সানোয়ার মহল্লার মধ্যে যতগুলা গাছ আছে সবগুলা গাছের মধ্যে লিখতেব আর প্লাস আর মানে রানা প্লাস বাবি বুঝছিস না ব্যাপারটা এই খুশিতে এটা পাস দেবাটা এই যে গাছের মধ্যে যে লেখ নি হ্যাঁ এই প্রেম কাহিনীটা পুরো কলোনি বাসে জানতে হবে যে রানা ভাইয়ের বউ রুম্পাপা শুধু গাছ না পাতায় থাকবে ডালে থাকবে সব জায়গায় আর প্লাস আর লেখা দেবো এই মফিজ এই পাতার মধ্যে গেলে আন যাবো এই ইটটা দিয়ে যদি পাতাতে লি পাতা পাতা থাকবো আসেন এখানে কি হচ্ছে এগুলো না মানে ওই গাছের মধ্যে একটু ট্যাটু করলাম আর ট্যাটু ট্যাটু গাছে হয় না মানে একটু আগে আমি কি শুনলাম প্রত্যেকটা গাছ গাছ লতা পাতা ডানা সবাই কি শুনবে রানা ভাইয়ের বউকে আর দিয়ে রানা আর আরেকটা আর দিয়ে আমার নাম রুম্পা না 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 মিথ্যা কথা কস তোর ভাই কই এরকম ছিলাম এখন তো একটু শুকিয়ে গেছি মানুষজন পাত্তা দেয় না চাঁদাবাজি অনেক প্রেশার অনেকে আমার কথা বোঝে না শুনে না টেন্ডার চাঁদাবাজি সবকিছু মিলিয়ে তো ওকে লিখছি যে পুরো এলাকায় লিখে দিবি রাফ রানা তুই একটু ভুল করেছিস তুই টাফও লিখতে পারতি টি প্লাস আরও লিখতে পারতি তাই না এটা কিন্তু আপনি যে উত্তেজিত হচ্ছেন এটা আসলে ঠিক হচ্ছে না তাই না মানে এটা রহিমাও হতে পারে রূপবানও হতে পারে অনেক কিছুই হতে পারে রহিমা হোক রূপবান হোক যেটাই হোক না কেন সেটা স্পষ্টভাবে লিখবেন হ্যাঁ এসব চালাকি আমার সাথে চলবে না রূপবান রানা রহিমা রানা যেটাই হোক ক্লিয়ারলি লিখবেন এসব রাফ রানা টাফ রানা আমাকে বুঝাবেন না আরেকবার যদি দেখছি স্পষ্টভাবে লিখে দিবে আপনি উত্তেজিত হবেন না ঠিক আছে এরপরে লিখে দিবে একদম স্পষ্টভাবে লিখে দিবে ঠিক আছে মনে থাকে যেন শেষ কি ভালো রাগ আছে রাগ থাকলে কিন্তু মন ভালো আর আমি তোকে বুঝলাম না তুই একটু ম্যানলি থাকবি না একটু রাগ দেখাবি না একদম একটু বলবি না যে ভাই যেটা লিখছি লিখছি রুম পারানা লিখছি রুম পারানাই থাকবে ভাই আপনি তো আমি কি আমার বউ তো বউয়ের সামনে কি রাগারাগি করা যাবে ব্যালেন্স করতে হবে এটা আমার রেসপন্সিবিলিটি তাই না তুই শালা তুই উত্তেজিত থাকবি আমি জামাই আমি ব্যালেন্স করবো ঠিক আছে যাক বাদ দে ঝগড়াঝাটির দরকার নাই কেটে ফেল জি ভাই কাটতে পারবি জি ভাই না ঝামেলা হবে না মুছে ফেল এটা কষ্ট হলে মুছে ফেল ঠিক আছে ওকে
পাশে পাশে ভাবি এসেছিল বুঝছিস। আমার রাস্তায় একদিন দেখা হয়েছিল, আমি আসতে বলেছিলাম তাই আজকে এসেছিল, অনেক গল্প করলাম। আরে উনি কি বললো জানিস? আর আর সবাই ভাবি নিজেও বললো আমি নাকি তোকে বিয়ে দিয়ে দিয়েছি, আগ করে ফেলেছি, এখন প্রোগ্রাম কবে করবো সেই ডেট জানতে চাচ্ছে ভাবি। আচ্ছা বল, এই বলছিল মাসুদ সাহেব নাকি মানে তার ছেলে রানা না কি নাম তার সাথে তোকে বিয়ে দিয়েছি, কি আজব ব্যাপার। এটা মাথার মধ্যে ঢুকাই ফেলে, আর আমি বলতেছি জাস্ট এক মাস, এক মাসের মধ্যে আমি বিয়ে করব, আর আপনার চোখের সামনে দিয়ে আমাকে বিয়ে করা একজন নিয়ে যাবেন, তারপর আপনি দেখবেন, দেখে তখন দেখবো আপনার কেমন লাগে। আমাদেরকে পেন দিচ্ছেন তো, আপনার পেনটা আমি দেখব। হ্যাঁ, আর খবরদার খবরদার, আমাকে যখন কেউ দেখতে আসবে উল্টা পাল্টা কথা বলে যদি কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে হয় আপনি মরবেন না হলে আমি মরবো, মনে থাকে চলো। আপনি কি কলেজ ডিল করছেন? আমি না, কেন? এই যে মুরব্বীরা আমাদেরকে বারান্দায় এসে আলাদাভাবে কথা বলার জন্য বললো, এই জন্যই বলছি। একদমই না, আর দেখেন এটাই কিন্তু রিয়ালিটি, আর এটা 97 না যে একজন আরেকজনের বায়োটা দেখলাম বা ছবি দেখলাম আর রাজি হয়ে গেলাম। আমি জানি এখন বিয়ের জন্য অনেক কিছুই প্রয়োজন, একজন আরেকজনকে জানা বোঝা। আমি এটাও জানি এই সময়টাতে অনেক মানুষের মনে অনেক কিছুই থাকে, অনেক ধরনের প্রশ্ন। আপনি নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে, আমারও আছে আপনাকে নিয়ে। আমি এটাও জানি আপনাকে কী জিজ্ঞেস করতে চান, আমার কোনো বয়ফ্রেন্ড আছে কি না। আপনি জিজ্ঞেস করার আগে আমি বলে দিই আমার কোনো বয়ফ্রেন্ড নেই, বাট হ্যাঁ একটা মেয়ের পিছনে অনেকগুলো ছেলে ঘুরবে এটাই তো স্বাভাবিক না, আমার পিছনে ঘুরেছে কিন্তু কখনো পাত্তা পায়নি। লেমন ফ্লেভারের ফ্রেশ সোল আপে হঠাৎ কাঁচা আমের স্বাদ অন্যরকম করে দেবে সবকিছু। সোল আপ, হোক না কিছু অন্যরকম। ইভেন এমনও হয়েছে এলাকাতে আমাকে একজন নিজের বউ হিসেবে দাবি করেছেন কিন্তু সেও কখনো পাত্তা পায়নি, ইনফ্যাক্ট পাবেও না। আপনার কি কখনোই অ্যাফেয়ার ছিল না? অ্যাফেয়ার বলতে আপনি কি বলছেন আমি ঠিক জানি না, কিন্তু একটা মানুষের লাইফে অ্যাফেয়ার থাকবে এটা কি স্বাভাবিক না? আর ধরুন আমি যদি আপনাকে বলি আমার সে পাঁচটা ফের ছিল বাট এখন নেই, তো আপনি কি আমাকে বিয়ে করবেন না? না না, মানে আজকালকার জামানায় তো মেয়েদেরকে বিশ্বাস করাই দায়। না না, আমি আপনাকে বলছি না। Thank you.
হয়েছে হন রুম্পা ভাবির বলে বিয়া ঠিক হয়েছে শুনছোস মানে একটা মানুষ সারাটা দিন ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে আর ব্যবসা বাণিজ্যের পরে যেই ফাঁকা টাইমটা পায় ওই টাইমটা সে ঘুমায় সারাদিন বাসায় থাকে কেমনে ভাই কেমনে সম্ভব এসব এখন যদি জামাই ছাড়াও যদি এখন মনে কর বাবিরে আনতে যাই তাহলে প্যাদানি খামো আবার আচ্ছা হুন আমার তো দাওয়াত দিছে বাবু তোরে দিছে কি আচ্ছা না যামো না থাক যামো আসবেন অবশ্যই অনেক ভালো খাবারের ব্যবস্থা আছে আর কাচ্ছি তো খান নিশ্চয় না কাচ্ছি থাকবে সাদা ভাত থাকবে ওরহানি কোল্ড ড্রিঙ্ক সবকিছু থাকবে কি ব্যাপার ভাবছি মুখে কোনো হাসিয়ে দেখছি না এত সুন্দর একটা ভালো একটা খবর দিতে এসেছি কারো বিয়ের খবর শুনলে সুন্দর একটা হাসি দিতে হয় দোয়া করে দিতে হয় আর হ্যাঁ কার্ডে কিন্তু লেখা আছে পরিবার বলব আপনার তো বউ নেই আঙ্কালকে নিয়ে আসবেন কিন্তু আসবেন অবশ্যই আমি আছি তোমাকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আর সব কথা তো সব জায়গায় বলা যায় না তাই এখানে ডেকেছি মানে কোনো প্রবলেম হয়েছে কিছু হয়েছে জানো না না তুমি আর তোমার ফ্যামিলি মিলে আমাদের কাছে অনেক কিছু গোপন করেছো কি গোপন করেছে ও এখন কিছুই বুঝতে পারছো না কি মনে করেছো কিছুই জানবো না আচ্ছা ম্যানেজ ম্যানেজ তো এমন না যে হুট করে বিয়ে করে ফেললাম আমি সব কিছু শুনেছি তোমার সঙ্গে তুমি এক বছর আগে বিয়ে করেছিলে দুই মাস আগে ডিভোর্স এবং ওই ছেলের নাম রানা ও এই কলোনিতে থাকে দেখুন আমি ওনার কথা আপনাকে আমি জানি কেন বিয়ে করেছিলে সেটাও জানতে পেরেছি টাকার জন্য তো 20 লাখ টাকা দিনমহর নিয়েছিলে তাই তো বাপ বেটি মিলে ব্যবসা শুরু করেছে ছি চুপ থাকেন আর একটা কথা বলবেন না মানে বলেই যাচ্ছেন কিছু না বুঝে তুমি আমাকে কিছু বলা হ্যাঁ আপনি বিয়ে ভাঙবেন আমি ভাঙছি গিয়ে আপনার মা বাবাকে বলে দেন আপনি কি আমার এখানে আসছেন হলুদের কার্ড দিতে আপনি মানুষটা না খুবই অদ্ভুত মানে অন্য দশজন যা করে আপনি কিন্তু তা করেনই না এই যে কিছুদিন আগে আমি আপনাকে আমার বিয়ের কার্ডটা দিয়ে গেলাম আপনি কিন্তু আমাকে দেখতেও চাইলেন না আমার খোঁজ খবরও নিলেন না বাসার আশেপাশে ঘুরঘুরো করলেন না কেন দেখুন আপনার বিয়ের কার্ড আমি খুলে দেখিনি ঠিক আছে আমি ওইসব মানুষদের মতো না আমার পছন্দ হয়নি আপনি যাওয়ার সাথে সাথে ওটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছি আমি দেখিনি আর আপনার বিয়েতে আমি কেন যাব আমার বউয়ের বিয়েতে আমি যাব দেখুন একটা কথা বলি আপনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলেও আমি আপনাকে আমার বউ মানি তার মানে এই না যে আমি আপনাকে কি বললেন কিছু তো আমার মাথা ঢুকলো না এই আপনি কি বোকা নাকি গাধা নাকি কি একটু বলেন তো মানে এটা কি বললেন আমি অন্য কাউকে বিয়ে করলে আমি আপনার বউ হব জি পুরো এলাকায় মাইকিং করে বেড়াইছেন আমি আপনার বউ কিন্তু উচিত কাজটা আপনি করতে পারেন না কেন আপনি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন না যে আমি আপনাকে পছন্দ করি কিনা আমি আপনার বউ হতে চাই কিনা আমি আপনার ব্যাপারে কি ভাবি পারতেন না জিজ্ঞেস করতে করছেন না তা কেন করবেন আপনি তো ঘুরে পেঁচে কাজ করবেন এটা তো আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন আমার তো এটা ভুল হয়ে গেছে এটা বাই মিস্টেক এটা ভুল করে ফেলছি এটা তো প্রয়োজনীয় কথা এটা তো আমার জিজ্ঞেস করা আপনি তো ঘুরে পেঁচে কাজ করবেন আর আপনি তো সবকিছু জানেন
নাকি জেনেও না জানার ভাব করছেন? আমি কি জানবো? আপনি বাবা থেকে কিছু বলেনি? না, বাবা তো আমাকে কোনো কিছু বলেনি। আপনি যে মাইকিং করে বেরোচ্ছেন যে আমি আপনার বউ, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তো আসলে আমার বিয়ে হচ্ছে না। আপনার বাবা আর আমার বাবা পূর্ব পরিচিত, তারা এই সব কিছু দেখেছে এবং এই সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে আপনার সাথে বিয়ে দিবে। আপনি নাকি ছেলে ভালো, তাই নাকি? সালাম আলাইকুম সিরাজ ভাই, ভালো আছেন না? আপনার মেয়ে তো আমার বাড়ি এসে পুরো তোলপাড় করে ফেলছে। কি বলছেন, আমার মেয়ে আপনার বাসায় কি করে? আরে কি আর করবে, আপনার মেয়ে তো বিয়ের আগে আমার ছেলের উপরে চটপাট শুরু করেছে। আমিও হ্যাপি, এইরকম একটা টাইট মেয়ে দরকার যে আমার ছেলেকে সোজা লাইনে নিয়ে আসবে। শোনেন একটা কথা বলি ভাই, এসব ব্যাপারে তাওয়া গরম থাকতে থাকতে রুটিটা সেকে ফেলা ভালো। এখন শুধু আমার সম্মতির অপেক্ষা, এখন আপনি আমাকে বলেন আমি কি বলবো। আমি আপনার বউ হতে চাই? কে আশ্চর্য, আমি প্রশ্ন করলাম আপনি হাসছেন কেন? যে হাসিটা না আমার গা জ্বলে, এটা দেখলে আমার গা জ্বলে। বলে দিবেন, সহজ বিষয়, সহজ না, অন্য কোথাও তো আপনার বিয়ে হচ্ছে না, আর আপনি তো আমার বউ, আমার একমাত্র বউ।